রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ভবনের আসবাবপত্র কেনা সহ অন্যান্য কাজে অস্বাভাবিক খরচ দেখানোর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ভবনের আসবাবপত্র ক্রয় ও প্রাসঙ্গিক খরচ উল্লেখ করে সম্প্রতি পত্রিকায় দরপত্র প্রকাশিত হয়। এতে বিশতলা ভবনের ফ্ল্যাটের জন্য প্রতিটি বালিশ কিনতে খরচ দেখানো হয়েছে 5,957 টাকা, আর ভবনে বালিশ উঠাতে খরচ দেখানো হয়েছে 760 টাকা। প্রতিটি ফ্রিজ জন্য খরচ দেখানো হয়েছে 94,250 টাকা, আর উঠানোর জন্য খরচ দেখানো হয়েছে 12,521 টাকা। এছাড়া এক একটি খাট ফ্ল্যাটে ওঠানোর জন্য খরচ দেখানো হয়েছে 10,773 টাকা করে। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে সমালোচনার ঝড়। রোববার এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন এক আইনজীবী। রিটে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পাবনার গণপূর্ত অফিসার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আংশিক শুনানি শেষে সোমবার 20 মে পরবর্তী শুনানি ও আদেশের দিন ধার্য করে আদালত। এ ব্যাপারে রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেন, বালিশের দাম পড়ছে প্রায় 6,000 টাকা, আর এই বালিশকে নিচতলা থেকে 20 তলা পর্যন্ত তুলতে প্রায় পড়ে গেছে 900 টাকার মতো। আমরা এখনই দুর্নীতির কথা বলছি না, আমরা বলছি যে এইরকম অস্বাভাবিক দাম কিভাবে বাংলাদেশের মাটিতে সম্ভব, এটা একটা তদন্ত, জুডিশিয়াল তদন্ত দরকার।